ট্রিক্স নাম্বার 148 সেটা হচ্ছে, বন্ধুরা এখানে আমার ডাটা শিটটা অনেক বেশি ডান দিকে লম্বা, এরকম আমাদের হতেই পারে। এখন আপনি যদি চান, যেমন আমি যদি ডান দিকে যাই বাম দিকেটা ঢেকে যাচ্ছে, বাম দিকে গেলে ডান দিকেটা ঢেকে যাচ্ছে, আমরা যদি এটাকে একটু কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, ভিউতে চলে যাবো। দেন হচ্ছে আমরা নিউ উইন্ডো, আমি আর একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি যদি ভিউতে যাই, দেন হচ্ছে অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অলে যাওয়ার পর আমি যদি এখানে টাইটেল ওকে দেই, তাহলে দেখেন বন্ধুরা দুই দিকে দুইটা শিট আমার হয়ে গেছে। এখন সাপোজ আমি এই জায়গাটা কী করলাম, আমার নামগুলো দেখতে পাচ্ছি। এবার যদি আমি এই শিটের লাস্টে চলে যাই, তাহলে দেখেন এখানে এখানে আমার আসে অগাস্ট পর্যন্ত, তাই না? এবার এখানে যদি আমি এই দেখেন এখানে, দ্যাট মিনস এখানে অগাস্ট, এখানে আমার অক্টোবর সেপ্টেম্বর, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে আরও ডান দিকে নিয়ে যাই, দ্যাট মিনস আমি চাইলেই দেখেন এই ডাটার সাথে কম্পেয়ার করতে পারি। আমরা অনেকে হতে পারে যে আমরা এই এক সিজনের, দ্যাট মিনস 2016 সালের অগাস্টে কত, এবার যদি এখানে আমি চলে আসি দেখেন, দ্যাট মিনস 2017 সালের অগাস্টে কত, এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে একটা কম্পেয়ার করা যায়। এখানে এত, এখানে এত, এখানে এত, এখানে এত। বাট আমি যদি এখানে আর একটা শিট কেটে দিই, এখন যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে দেখেন এটা কিন্তু অনেক একটা টাফ একটা জিনিস এবং একটা সময় সাপেক্ষ। সাপোজ আপনি এখানে এই জায়গাটা, আমার এখানে আরও অনেকগুলো শিট হতে পারে, তাই না? এখন এখানে অনেকগুলো শিট হলো, এখন আপনি কীভাবে কম্পেয়ার করবেন? তখনই বন্ধুরা এই যে অ্যারেঞ্জ অল দিয়ে এখানে টাইটেল দিয়ে এই জিনিসটাকে আসলে ইউজ করে, এখানে নিউ উইন্ডো ক্রিয়েট করা হয়, দিয়ে এখানে ভিউতে যাওয়া হয়, দেন এখানে অ্যারেঞ্জ অল টাইটেল। এখন দেখেন দুইটা পাশাপাশি রেখে এই জিনিসটাকে কত সুন্দরভাবে এখানে কম্পেয়ার করা যায়। এটা হচ্ছে বন্ধুরা নিউ উইন্ডো, দ্যাট মিনস অ্যারেঞ্জ অল। এটার মূল সংজ্ঞাটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং স্ক্রোলিং, দ্যাট মিনস আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন স্ক্রোলিংয়ের সাথে। এই যে স্ক্রোলিংগুলো করবেন, এগুলোর সাথে আপনার সিঙ্ক্রোনাইজ হবে একটা শিটের সাথে আর একটা শিট, একটা ফাইলের সাথে আর একটা ফাইল।